একটা মেয়ে সন্তান পেটের ভিতরে মারা গিয়ে কোন কারণ চাওয়াই আপনার এটা আমার স্ত্রীর এটা কি কারণে হয়েছে ওরা বলতে পারতো কিনা আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আর আমার স্ত্রীর সাথে হয় না যখন এরা ভর হয় তখন আমার স্ত্রী খুব গাল মেরেছে মানে এরা আপনাকে ডাকার কারণে আপনি এখানে আসছেন কথা বলেন ঠিক আছে আপনাকে এখানে ডাকছি আপনি আসতে বাধ্য হয়েছেন তাই না সুতরাং আমি আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছি আপনাকে কোনো শাস্তি দিছি কোনো গালি গালাজ দিছি তাহলে আপনাকে যেহেতু আমি কোনো শাস্তি গালি গালাজ বা কোনো বন্দি কোনো বা কিছুই করি নাই সুতরাং আপনিও আমার রোগীর সাথে আমি আশা করি কোনো বেয়াদবি বা কোনো কষ্ট দিবেন না ঠিক আছে চুয়াডাঙ্গা থেকে গাড়িতে আসার মধ্যে নাকি তিনবার অজ্ঞান হয়েছে এটা কি আপনি ছিলেন না আপনি না অন্য কেউ আপনাকে বসার বসে দে তুমি আইসার নাম পাল্টাইতেছো আবার তুমি কণ্ঠ পাল্টাইতেছো তাই তো সমাধান করে দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন যে এই অপবাদটা যেন আপনার ক্ষতি না পড়ে সদন ভাই হ্যাঁ অপবাদ না পড়ো কারণে খুব কান্নাকাটি করছে ওই মানে রোগীর গার্জিয়ান এই যে রোগীর ছেলেটা আচ্ছা কান্নাকাটি করছে আর বলছে যে আরে কত দিন ভোগ করব আমার বিষ খেয়ে মরে থাকা ঠান্ডা ছেলে মরে যাবে হ্যাঁ আমি আপনাকে আমার ভালো জিন আছে হ্যাঁ আপনি চোখটা বন্ধ করবেন আমার জিনগুলোর সাথে আপনাকে সাক্ষাৎ করে দিব ঠিক আছে আপনি ভয় করবেন না হ্যাঁ আপনাকে কোনো মারবে না চোখটা বন্ধ করেন আমি কালকে ওনার কাছে নামটা বলে দিয়েছি আয়নাই দেখে আর কি এই দেখা মাত্রই মনে করেন আমি বাইরে এসে আর মাকে পাচ্ছি না আমি দৌড়ে এসে তখন রাস্তা অনেক দূর চলে গিয়েছে যে তখন দৌড়ে ধরে নিয়ে আসলাম আল্লাহ টেনশন কিছু নাই এখন মানুষ বলতে মানুষ এখন মানুষের আল্লাহ আপনি আলেম আমি আলেম আলেম উনি মুফতি সাহেব আল্লাহ নিজে মানুষ তাফসীর বলতে গিয়ে দেখলাম যে কেন মানুষকে আল্লাহ এই প্রাণীর থেকে আরো নিকৃষ্ট করছে আসলে এরা মানুষ নামের পশু ভিডিও দেখি যে ছোট একটা বাচ্চার হয়ে চালান করছে ওই যে ওই দেখো দেখছেন এইগুলো আমার মানুষ এর থেকে একটা ছোট বাচ্চা আচ্ছা আপনার রোগীর প্রতি আপনি যে ভালোবাসা দেখাইছেন আপনাকে আপনি কি বলেন আল্লাহ কি ভগবান ভগবান কি বলেন ভগবান আপনার ভগবানের কাছে আপনি অনেক কিছু পাবেন আমরা আল্লাহ বলি আল্লাহ যেন আপনাকে সদৃষ্টি তাকান আল্লাহ যেন যে কোনো ভাবে আল্লাহ আপনাকে ক্ষমা করে মুসলমান চায়তলে আমেন আমি দেখবো নি ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তাহলে আমি আমার জন্য মমিন জিনের সাথে সাক্ষাৎ করে দিই আপনাকে ভয় পাবেন না তো হ্যাঁ চোখটা বন্ধ করেন আপনি দাঁড়াইলে আমাকে বলবেন চোখ বন্ধ
কোনো ভয় নাই, রোগীও ভয় পাবে না, আপনিও ভয় পাবেন না, আপনাদের কিছু করবে না, আমি আপনার সাথে থাকতে চাই। চোখ বন্ধ, সায়মা চার, আপনারা সদনের পিছনে দাঁড়ান, দাঁড়ালে আমাকে বলবেন, সদনের পিছনে দাঁড়ান, বেরি এবং যা যা আপনাদের সরঞ্জাম নিয়ে দাঁড়ান। আসছেন সায়মা সায়রা, সদনের পিছনে দাঁড়াচ্ছেন, দেখা গেছে সদন ভাই, দেখতে পাচ্ছেন, জোরে বলেন, দাঁড়াইছে, ওদের হাতে কি কি আছে দেখেন তো, শিকল বা রশি আছে, জোরে বলেন, আছে। এখন দেখেন, যদি আমি বলি বন্দি করবে, আর অন্যথায় তারা চলে যাবে। আপনারা সবকিছু দেখতেছেন, জোরে বলেন, দেখছেন, ওরা দেখছেন অনেক ভালো, দেখেন সাদা কর বড় না, আপনাদের মতন আপনার, ওরা মুসলমান আপনার হিন্দু, দেখছেন হাতে রশি শিকল সব আছে। ওকে ধন্যবাদ, আমি ওদেরকে সবসময় রাখছি, যারা বেয়াদবি করবে তাদেরকে আমি আটকে ফেলি, ঠিক আছে, ওকে ধন্যবাদ আপনাকে। হ্যাঁ চলে যান সাইমা স্যার, আপনারা চলে যান, চোখ করে ক্লিয়ার এতক্ষণ কিছু বলেন না এখানে, কি সমস্যার জন্য আসছে, এখনো সমস্যা দাঁড়ানো হুজুরের কাছে সকলকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমার রুগী আসুক, এতক্ষণ ছিল অস্বাভাবিক, এখন হলো স্বাভাবিক। আপনার বাড়ি কোথায়? বড় সোলা গ্রামের নাম, থানার নাম দর্শনা, তার নাম দর্শনা। হ্যালো ভিউয়ার্স, যাও অল্পতে আমি ভিডিওটা শেষ করে দিয়েছি, অল্প সময় কারণ একটু রুগী অনেক জমে গেছে, যাও কাই রানি অনলাইন, আমার সামনে অনেকগুলো রুগী জমে গেছে, যার কারণে ভিডিওটা বেশি লম্বা করলাম না, সাধারণভাবে আমি ছেড়ে দিছি। তার কারণ যে জিনটা এখানে আসছেন, যে সদন ভাই, উনি হিন্দু, তারপরও উনি অনেক ভালো আচরণ করেছেন, আমিও তার সাথে খুব ভালো আচরণ, সৌজন্যমূলক আচরণ করেছি, কারণ আসিন কাম আসসালামু আলাইকুম, যদি আমি তার প্রতি সদয় হই, সেও আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি সদয় হবেন, রহমত করবেন এবং আমাদের রুগীর প্রতি সুদৃষ্টি দেবেন। তো সুতরাং আমার রুগী আমার সামনে এখন স্বাভাবিক হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। রুগীর সাথে এবং তাদের ফ্যামিলির ভিতরে অনেক অসংখ্য জিন চালান করার কারণে তাদের স্বামী স্ত্রী সংসার জীবন এবং পারিবারিক জীবন সকল কিছু অশান্তি হয়েছে। এইভাবে বর্তমানে আমাদের সামাজিক অবক্ষয়ে বর্তমানে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, একটা হলো জিনের তাণ্ডব, অন্যটা হলো শত্রুতামূলক একের পর এক চালানি ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম। দেখবেন পেপারে জায়গা জায়গা অলি গলিতে এখন অমুক কবিরাজ অমুক তান্ত্রিক, এগুলো আমরা আরো 10 বছর আগে আমাদের চোখে পড়ে নাই, আমরা এই সকল অশুভ আকাশ আমরা দেখি নাই। তা আলহামদুলিল্লাহ দেখেন সে চুয়ার ছিল এই কি চুয়াডাঙ্গা দর্শনা থানা থেকে এইভাবে আসছে, যে কতটুকু তারা আঘাত পাইলে পারিবারিক ভাবে আমার এখানে আসতে বাধ্য হয়। তার সকলের কাছে আকুল আবেদন রাখবো, দোয়া করবেন আল্লাহ যেন অন্তত এই প্রতিহিংসা থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুক, আর আমার এই মায়ের জাতির মতো এই সকল যারা কাজ করছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দিক। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, যাওয়ার পূর্বে আমি বলবো যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, আমার ইউটিউব চ্যানেল নাম আবু বকর ঢাকাই বিজেট, আর আমার ফেসবুক নাম মুফতি আবু বকর সিদ্দিক, এছাড়া আমার ইসলামিক ক্যানভাস, আরো যে সকল চ্যানেলে আমার ভিডিও আপলোড দেওয়া হয়, আপনারা সবসময় ফেক আইডি থেকে দূরে থাকবেন। ফেক আইডি যারা চালায় তারা আমার ছবি দিয়ে এবং তারা আমার আবু বকরটাও তারা ঠিক মতো লিখতে পারে না, আমার নামটা তারা সঠিকভাবে লিখতে পারে না, কারণ আমি যখন যে কোনো জিনিস ভিডিওর ভিতরে বলি ওরা ওখান থেকে এটাকে এডিটিং করে অন্যভাবে চালান করে দেয়। তো যারা আমার সাথে যোগাযোগ করবেন তারা আমার সাথে কোনো সময় মেসেজ অথবা ভয়েসের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন না,
মেসেজ অথবা ভয়েসের মাধ্যমে সরাসরি মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমার অফিসে আমার অফিসিয়াল যে সকল কর্মকর্তারা রয়েছেন, যেগুলো কর্মচারী আমার রয়েছেন, তারা সবসময় আপনাদের সহযোগিতা করার জন্য, সার্ভিসিং দেওয়ার জন্য চেষ্টা করবে। তবে যে ফোনের সমস্যাটা আপনারা প্রতিটা ভিডিও বলেন যে হুজুর ফোন করতেছি ফোন ধরতেছেন না, আসলে ভাই সেই সমাধানের জন্য আমি আবুবকর সিদ্দিক আমার সেলেনে আমি পর্যাপ্ত করিবার চেষ্টা চালাচ্ছি, কিন্তু এর সমাধান করার জন্য আমি এখনো পথ খুঁজে পাচ্ছি না। কারণ ভাই আমি আমার নম্বর একটা, আমি আবুবকর সিদ্দিক একজন, কিন্তু আমার দর্শক হলো কুটি। তাহলে একজন মানুষের কাছে যদি কুটি মানুষ যদি প্রতিনিয়ত যদি যোগাযোগ করার চেষ্টা করে তাহলে আমি তো হিমশিম খাবই। সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর মোবাইল যখন করবেন হয়তো একবার দুইবার চার পাঁচবার আপনাকে দিতে হবে, কারণ আমার মোবাইল নম্বর একটা অতিরিক্ত বিজি থাকে। আপনি হয়তো নম্বরে দিবেন নতুবা হোয়াটসঅ্যাপে নতুবা ইমোতে, একবার একবার আপনি পেয়ে যাবেন। অসংখ্যবাদ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমার জন্য, আমার পরিবার পরিজনের জন্য এবং যারা দুঃখী আছেন সকল জন্য আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঠিক আছে, বলো।